আবারও যেন একটা অরাজকতা সৃষ্টি করে দেশের মধ্যে একটা পরিবেশ, স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করতেছে। আমরা এখন বাংলাদেশ ডিবি অফিসে হেফাজতে থাকাকালীন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের নির্মম নির্যাতনের বর্ণনা তুলে ধরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। ছাত্রদের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পড়েছেন পুলিশের রোষানলে, এ সময় অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। সোমবার ফেসবুকের এক স্ট্যাটাসে সেই নির্যাতনের কথাই তুলে ধরেছেন তিনি। সমন্বয়ক আবু বাকের মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন, হারুনের যে ভাতের হোটেল চিনেন সেই হোটেলে হারুন খাচ্ছিল। ডিবি হেফাজতের দ্বিতীয় দিন আমাকে, নাহিদ ভাইকে, আসিফ ভাইকে তার সামনে নিয়ে যাওয়া হয়। হারুনের ব্যবহার ছিল অত্যন্ত বাজে এবং হল ছাত্রলীগের উপসম্পাদক ক্যাটাগরির। আমাদেরকে বলছিল, আমি নেতা ছোট করি, নেতা বানাই না, দেখোস নাই নুরুকে কি করে ছেড়ে দিছি। নুরু এখন রিমান্ডে কান্নাকাটি করে, সে যেভাবেই কথা বলুক না কেন আমরা তিনজন খুব দৃঢ়ভাবে কথা বলে যাচ্ছিলাম। এক পর্যায়ে সে আমাকে বলে, তুই শিবির, আমি বলি না আমি শিবির না। সে আবারও একটু উচ্চ শব্দে বলে, না তুই শিবির, আমি আবারও বলি না। সে আসিফ ভাই নাহিদ ভাইকে দেখিয়ে দিয়ে বলে, দেখ সে কিভাবে কথা বলে। ওর কথা বলার মাঝেই ওর থেকে উচ্চ শব্দে বলতে থাকে, আমার পুরো বাড়ির মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, আমার বাড়িতে যোদ্ধারা ক্যাম্প করেছিল, আমি সেই বৃহত্তর পরিবারের সন্তান। আমি তার থেকে উচ্চপাচ্য করায় সে প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে এক অফিসারকে ইশারা দিয়ে বলে, আমাদেরকে নিয়ে যেতে। আমাদের তিনজনকে তিনটি আলাদা রুমে নিয়ে যাওয়া হয়। রুমে যাওয়ার 3-4 মিনিট পর দুজন লোক এসে আমাকে দরজায় আসতে বলে, তাদের হাতে ছিল জম টুপি এবং হাত করা। বুঝে গিয়েছিলাম হারুনের সাথে পার্সোনালিটি দেখানোর জন্য খারাপ কিছু হতে যাচ্ছে। দরজায় আসার সঙ্গে সঙ্গেই টুপিটি পরায়, তারপর হাত করা পরায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, দুনিয়ার আলো কিছুই দেখা যায় না, ভয়ঙ্কর একটা পরিবেশ। তারপর রুমে নিয়ে দেয়ালে দিকে ঘুরিয়ে জম টুপি খুলে গামছা দিয়ে খুব শক্ত করে চোখ বাঁধলো আর হাতগুলো বড় গামছা দিয়ে বাঁধলো। আমাকে শুরুতেই বললো, তুই তো জুনের 9 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সারাদেশকে সংগঠিত করতে লিড দিছস, তোর তো আন্দোলনকে বড় করার অনেক খায়েশ, তোরে এগুলো কে শিখাইছে, তোর তো বয়স বেশি না, ট্রেনিং পাইছস কই। উত্তরে আমি বলি, আমি ছাত্র সংগঠন করি, গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। সংগঠন শুরুতে দাঁড় করানোর জন্য এবং পরবর্তীতে বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে আমি মানুষকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছিলাম, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। তারপর কিছুক্ষণ পেঁচায়, তারপর জিজ্ঞেস করে, তোর গুরু কে? উত্তর দেই, আমার কোনো গুরু নাই, শুধুমাত্র জাতীয় স্বার্থে সংগঠন করি আর আন্দোলনেও ঠিক একই কারণে করে যাচ্ছে। এ বিষয়ে আরো অনেক সাবস্টিটিউট প্রশ্ন উত্তর হয়। তারপর আবার, তুই কি সরকারি চাকরি করবি? আমি বলি, করতেও পারি, তবে আমার রাজনীতি এবং একাডেমি নিয়ে আগ্রহ আছে। এটা নিয়ে অনেক পেঁচানোর চেষ্টা করে। একজন বলে উঠে, ওরে জুলা। আমি তখনও চুপ থাকি। তারপর পাশের রুমে নিয়ে যাওয়া হয়, নিয়ে হাত উপরে ঝুলিয়ে বাঁধা হয়। এক পর্যায়ে নিতম্বে মোটা শক্ত কোনো লাঠি দিয়ে একের পর এক আঘাত করে আর আমি চিল্লানি দিয়ে উঠি। আর ওরা বলে, প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিয়ে বিবৃতি দিবি? আমি বলি, না, আমি পানি চাই। বোতলে ছিপি দিয়ে এক ছিপি পরিমাণ পানি দিয়েছিল, জিব্বা গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গিয়েছিল। বিধরক মারার পর এক পর্যায়ে সামনে এসে কেউ একজন বলে, ওরে রেস্ট দে, বড় নিঃশ্বাস, যাই হোক। তারপর দ্বিতীয় দফার মার খাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছিলাম। এক পর্যায়ে আমার অনেক প্রসাবের বেগ হলে তাদেরকে জানালে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমাকে আর ঝুলাইনি, এবার একটি চেয়ারে বসতে দেয়। হাত চোখ বাঁধা অবস্থায় পড়ে থাকি আর সেকেন্ড রাউন্ডের অপেক্ষা করি। নর্মালি ঝুলানো অবস্থা থেকে বসালে ব্যথা আরও বেড়ে যায়। ঝুলানো থেকে খোলার পর হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, হাঁটতে গিয়ে দেখি হাঁটা যাচ্ছে না। এক পর্যায়ে ওদের দুই কাঁধের উপর আমার দুই হাতের ভর দিয়ে অনেক কষ্টে আমাকে যে রুমে রাখা হতো সেই রুমে নিয়ে যাওয়া হয়। আমার রুমে যারা ছিলেন তাদের একজন বলছিল, সুস্থ একটা মানুষকে নিয়ে দেখ কি করে দিছে, এদেরকে আল্লাহ মাফ করবে না। দেশব্যাপী কোটা আন্দোলন দমনে গত 2-3 এবং 4 আগস্ট নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে 7 সমন্বয়কে তুলে নিয়ে যায় সাবেক ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাস্তুম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা সমন্বয়ক আরিফ সোহেদ। এ সময় জোর করে তাদের কাছ থেকে স্বীকারোক্তিও আদায় করেছিলেন। পরে আন্দোলনের তোপের মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হন। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।